ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন, কারিগরি শিক্ষা বোর্ড ও A2I এর যৌথ উদ্যোগে সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণে আমিন শিফট এড নিয়ে আমি আপনাদের সাথে আছি। মোহাম্মদ রবিউল ইসলাম, ইনস্ট্রাক্টর, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, পুঠিয়া, রাজশাহী। আপনারা আজকের অনলাইন ক্লাসে আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন, তারা সর্বপ্রথমে আমাকে কমান্ড করে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জানানোর পর আমি আমার ক্লাস কন্টিনিউ করব। ধন্যবাদ যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আর বরাবরের মতোই আপনারা আমার ক্লাসে একটি খাতা, একটি কলম, একটি ক্যালকুলেটার রাখবেন। আর আমরা এখানে শিখতে আসছি, এখানে লজ্জার কিছু নেই। আপনারা প্রশ্ন করবেন, মন খুলে আমি উত্তর দেব ইনশাল্লাহ। আর আপনারা যে আমাকে জানাইছিলেন যে বিষয়টা, যে খাস জমি আসলে কি, আমাদের প্রথম খণ্ড যে ক্লাসটা নিয়েছিলাম, সেক্ষেত্রে আজ আবার আমি বলবো পাঠের পাঠ পরিচিতি, ট্রেড আমিনশিপ, পাঠের বিষয় ক্লাস নয়, খাস জমি কি ও তা বন্দোবস্ত দেওয়ার বিধিবিধান। আমরা প্রথম খণ্ড আলোচনা করছি, শিখন ফল হিসেবে থাকছে খাস জমি সম্পর্কে জানতে পারবেন, আর খাস ও কৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা সম্পর্কে জানতে পারবেন বা বলতে পারবেন, আর খাস জমির অন্যান্য দিক সম্পর্কে জানতে পারবেন। তাহলে খাস জমি কি বা ভূমি কি, খাস জমির আগে তো জমিটা কি বা ভূমিটা কি সেটা জানা দরকার। ভূমির সংজ্ঞা হচ্ছে যে ভূমি বিষয়টা কি, এই সম্পর্কে জানতে হলে যে আসলে ভূমিটা কি এর আগে জানতে হবে যে গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিং এর অর্ডিনেন্স 1970 এর অধ্যাদেশের 24-2 ধারা ও তো সংজ্ঞা অনুসারে ভূমি বলতে বোঝায় যে কোনো জমি যা সরকারি ও স্থায়ী কর্তৃপক্ষ মালিকানায় অথবা দখলে অথবা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে ন্যস্ত এবং জলমগ্ন এলাকা অন্তর্ভুক্ত। অর্থাৎ যত প্রকারের জমি আছে তার মধ্যে খাস জমি সবচেয়ে বেশি, কারণ এই জমি দখলে পেতে অনেকেই আগ্রহ, কোনো শেষ নেই। এই এক সময়ে সারা পৃথিবীতে জমি ছিল খাস, অর্থাৎ সব জমিগুলোই খাস ছিল, আর এই জমিটার মালিকানা ছিল কি, সরকারের। অবশ্য মালিকানা তখন প্রয়োজন ছিল না, কারণ তখন বন্দর পরিষ্কার করে চাষাবাদ উপযোগী করা হয়েছে এবং সে মালিক বলে গণ্য হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। আর এই জমির যে বিষয়টা যে দাঁড়াচ্ছে, দেখেন যে এই নীতিভিত্তিতে জমি ভোগ করবে কি, ধীরে ধীরে জমির এই পৃথিবীতে মানুষ বাড়ার কারণে জমির মালিকানা কিন্তু জমির এর দামও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জমিটা কার, কিভাবে জমিটা আসলো, কি বিষয়, আর খাস জমিটাই কি, এটা যদি বলতে চাই, যদি আমরা যদি আগে বলতে চাই যে আগে যে ব্যক্তি মানে মালিকানা যে জমি, অর্থাৎ জমি যে খাস জমি ছিল এটা সিএস রেকর্ড প্রণীত হওয়ার পর 3টি যৌথ মালিকের নামে এটা রেকর্ড হয়। এটা যে জমিদার, মধ্যস্বত্বভোগী বা যেমন তালুকদার, আর হাওলাদার, পাটোয়ারি ইত্যাদি, এবং গহনা হচ্ছে কি রাইতি বা চাষি। অর্থাৎ এই 3টি ভাগে জমিটাকে আমাদের সর্বপ্রথম বণ্টিত হয়, এবং অবশিষ্ট যে জমিটা ছিল সেটা হচ্ছে কি ছিল, খাস জমি ছিল। অর্থাৎ খাস জমির যে বিষয়টা পুরাটা আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে চাই জমিদার একদিকে মানে আয়েশে জীবনযাপন করতো, মানে কি বলবো, বিলাসবহুল জীবনযাপন, আর অপরদিকে প্রজাদের উপর জুলুম নির্যাতনের মাত্রা অতিরিক্ত ছিল, বেশি বেশি বাধ্যবাধক করতো এবং খাজনা আদায়ের জন্য তাদের উপরে অনেক জুলুম করা হতো। ফলশ্রুতিতে সংগঠিত হয় কৃষি বিদ্রোহ এবং নানা আন্দোলন, এর ফলে 1950 সনে রাষ্ট্র অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে এই নীতিতে এই নীতি দ্বারা কি বলছে যে জমিদারি অবসান ঘটে। অর্থাৎ জমিদার অবসান ঘটলো এই আইনে 1990 এর বিধান অনুসারে জমিদারদের দখলে 375 বিঘা জমি রেখে অবশিষ্ট জমি কি হলো, যে কৃষক বা প্রজাদের মধ্যে বন্টন করে দেওয়া হলো, ভাগ করে দেবে, তারা খাজনা দেবে, জমির মালিকানা তাদের হবে। এই যে জমির মালিকানা এভাবে নেওয়া হলো, এটার পরে দেখেন যে দেওয়ার পর কি বলতেছে যে এই খাস জমির উৎপত্তি কিভাবে, খাস জমির উৎপত্তিটা কিভাবে আসলো, সেই উৎপত্তিতে সরকারি সিলিং, অর্থাৎ এই যে 375 বিঘা সম্পত্তি রেখে অবশিষ্ট যে জমিটা, সেগুলোর জমিটা কি আমাদের সরকারের জমি, অর্থাৎ পাবলিকের যদি জমিটা না নেয় তখন সেটা সরকারের জমি হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ এই যে সিলিং, অর্থাৎ এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে খাস জমি কি বা খাস জমির সংখ্যাটা কি। যে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990 এর অনুচ্ছেদে 42 ধারা অনুসারে
সংস্থা বা অন্যান্য সরকারি বিভাগের মালিকানা বহির্ভূত, অর্থাৎ কি মালিকানা বহির্ভূত, ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জমি হলো খাস জমি। জি ম্যানুয়েলের বিধান অনুসারে 1 নম্বর খতিয়ানভুক্ত জমি হলো খাস জমি। আর খাস জমি বিবরণ ভূমি অফিসের রেজিস্টার এই অন্তর্ভুক্ত থাকে। এই রেজিস্টারে 4টি খণ্ড রয়েছে, তা হলো নিম্ন কি 4টি খণ্ড রয়েছে। দেখেন, প্রথমত খণ্ড হচ্ছে কি, যে যে সকল খাস জমি জনসাধারণের ব্যবহারের অধিকার রয়েছে তা বিবরণ হচ্ছে কি, এরূপ এরূপ জমি যেগুলো জনসাধারণ ব্যবহার করবে, যেমন রাস্তা, হালড়, বাঁধ, কূপ, এমনকি যে যে জলাশয়, এই ধরনের যে জমিগুলা সেগুলো জনসাধারণ ব্যবহার করবে। অর্থাৎ রাস্তা, আপনার বাড়িতে যেতে যে রাস্তা রাস্তা আছে, রাস্তা তো এলাকায় ঢুকতে রাস্তা লাগবেই, সেটা জনগণ ব্যবহার করবে। এই ধরনের জমি হচ্ছে খাস জমি, শ্রেণী পরিবর্তন করে বন্দোবস্ত দেওয়া যাবে। আবার বলতেছে কি, যে এরূপ জমির বন্দোবস্ত দেওয়া যাবে না, তবে এই জমি শ্রেণী পরিবর্তন করে বন্দোবস্ত দেবে। শ্রেণী পরিবর্তন করে কি বলে, শ্রেণী পরিবর্তন করে ভুল করে যে রাস্তা শ্রেণীর জমি বন্দোবস্ত দেবে না, তারপরে রাস্তা শ্রেণীর জমি বন্দোবস্ত হবে না। দ্বিতীয় খণ্ড, যে সকল খাস জমি চাষযোগ্য বা সায়রাত হিসাবে বন্দোবস্ত তা বিবরণ এই খণ্ডে নিবদ্ধ থাকে। অর্থাৎ যে সায়রাত, যেমন জল, পুকুর, হ্যাঁ, এই যে চাষযোগ্য অর্থাৎ সায়রাতের যে বিষয়টা যেটা লিজ দেয়, সেই জমিগুলা হচ্ছে খাস জমি অন্তর্ভুক্ত। আর তৃতীয় খণ্ডের মধ্যে রয়েছে যে সকল জমি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও আইনগতভাবে পুনর্গ্রহণকৃত বা পরিত্যক্ত হওয়ার কারণে সরকারের মালিকানাধীন হয়েছে তার বিবরণ এই খণ্ডে থাকে। আর চতুর্থ খণ্ডে রয়েছে কি, যে নদী শীতস্থী খাস জমি বা পরিস্থিতি যে খাস জমি এই খণ্ডে লিপিবদ্ধ থাকে, এই পরিস্থিতি হলে তা বন্দোবস্ত দেওয়া যাবে। আর আবার কি, বন্দোবস্তযোগ্য খাস জমি আবার 2 প্রকার, একটা কি কৃষি খাস জমি, আর একটা হচ্ছে অকৃষি খাস জমি। তাহলে কৃষি খাস জমি কোনগুলো আর অকৃষি খাস জমি কোনগুলো, এটা আমাদের অবশ্যই জানতে হবে। কৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা যে বিষয়টা সর্বপ্রথমে সেটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা অকৃষি নীতিমালা নিয়ে আলোচনা করব। আগে সর্বপ্রথম যে কৃষি খাস জমি সম্পর্কে যদি বলতে চাই, যে 8 মার্চ 1995 খ্রিস্ট তারিখের বাংলাদেশ গেজেট প্রকাশিত অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালার আওতায় সংজ্ঞায়িত ও অকৃষি খাস জমি বাদে অন্যান্য, অর্থাৎ অকৃষি খাস জমি বাদে যে জমিগুলো রয়েছে তা খাস জমি হিসেবে গণ্য, আচ্ছা কৃষি খাস জমি হিসেবে গণ্য, এই সংজ্ঞা অনুসারে সকল মেট্রোপলিটন এলাকা, সকল পৌর এলাকা এবং সকল উপজেলা সদর এলাকাভুক্ত সকল প্রকার জমি, জমি ব্যতীত সকল এর বাইরে কি বলতেছে, কি কৃষিযোগ্য সকল জমি হচ্ছে কৃষি খাস জমি অন্তর্গত। তাহলে বলছে কৃষি খাস জমি বেদখল প্রক্রিয়া, তাহলে খাস জমি কিভাবে বেদখল হয়, এটা এটা প্রক্রিয়া কি, যে দেশের প্রতিটি মোজায় সিএস ও সিএস এবং এসএ নকশায় প্রচুর পরিমাণে খাস জমি ছিল যা সিএস নকশা খুললেই লক্ষ্য করা যাবে। হালট, খাল, নদী, রাস্তা, গোচর ভূমি, পতিত ভূমি, জঙ্গল ইত্যাদি হিসেবে ছিল। লোকসংখ্যা বৃদ্ধি, রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙ্গন, ক্রমবর্ধমান দরিদ্র সহপরি হিসেবে জমির যখন দরকার পড়লো তখন কি শক্তিধর ব্যক্তিরা অসাধু তৎপরতার কারণে যুগে যুগে খাস জমি বেদখল হয়েছে এবং এখনো হচ্ছে। ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত মূলে অনেক খাস জমি স্থানান্তরিত হয়েছে, এরপরও অনেক খাস জমি সরকারের খাস খতিয়ানে আছে কিন্তু নদী ভাঙ্গনের ফলে এ ব্যক্তি মালিকানাধীন জমি খাস হয়েছে, কিন্তু ভূমি অফিসের সময় উপযোগী পদক্ষেপ না থাকায় কিংবা সেখানে পক্ষ লুকিয়ে ওঠা কুলিয়ে পক্ষে আর ভূমি অফিসের পক্ষে কুলিয়ে ওঠা সম্ভব না হয়, কি বলছে, খাস জমি দখলে আনা সম্ভব হয়। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারছি কি, যে খাস জমির যে বিষয়টা, সেই খাস জমির বিষয়টা কি, যে এখানে এটি স্বার্থ, এটি স্বার্থর বিষয়। এখানে যে বিষয়টা দেখেন, যে এখানে নিজের স্বার্থের কথা বিবেচনা করে এটা সবাই মানে কি বলবো, এটা স্বার্থ সিদ্ধির জন্য অনেকেই প্রভাবশালী চেয়ারম্যান মেম্বারের জমি দখলে,
সেখানে তো আর সাধারণ ভাবে ভূমি অফিসের স্টাফরা যে কাজ করতে পারছে না, কিন্তু এক্ষেত্রে এই সিল্যান্ড সাহেব বা ইউনো সাহেব বা রাজস্ব অফিসার এই ক্ষেত্রে কার্যকর্তা প্রয়োগ করবে। অর্থাৎ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কি, যে খাসজমি কিভাবে বন্দোবস্ত দিবে। খাসজমি বন্দোবস্ত দেওয়ার প্রাথমিক যে নিয়ম, সর্বপ্রথম যে দেখতে হবে যে যদি আমরা ভূমিহীন হিসেবে জমি খাসজমি দিই, আমরা কি হিসেবে আমরা খাস দিতে চাচ্ছি, যে বাড়ি আছে ঘর নাই এভাবে খাসজমি দিব, না জমি আছে বাড়ি নাই এভাবে খাস দিব, কিভাবে খাসজমি বন্দোবস্ত দিব। যদি আমরা ভূমিহীন হিসেবে বন্দোবস্ত নিতে চাই, সর্বপ্রথমে যে ভূমিহীন ব্যক্তি তাকে অবশ্যই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেখবে যে জমি খাস জমি উদ্ধারের যে প্রক্রিয়া সেটা চিন্তা করবে, এবং আমরা যে বিষয়টা বলবো যে খাস জমি কিভাবে বন্দোবস্ত দিবে। এক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে সর্বপ্রথম ভূমিহীন যে ব্যক্তি রয়েছে তাকে সর্বপ্রথমে ইউনিয়ন ভূমি অফিসে দেখতে হবে যে কোন জমিটা আপনার খাস রয়েছে, খাস শ্রেণী যেটা বন্দোবস্ত যোগ্য, সেই শ্রেণীগুলো চিহ্নিত করার পরে সেই জমি তার দখলে থাকা অবস্থায় কি করবে, সর্বপ্রথম চেয়ারম্যানের কাছে গিয়ে তারা জোড়া ছবি তুলে সেই ছবির পিছনে তারা তাদের সত্তা যে করে নেবে ছবিটা, এবং ভূমিহীন সনদ নেবে চেয়ারম্যানের কাছ থেকে। চেয়ারম্যানের সনদ নেওয়ার পরে সেটার প্রেক্ষিতে এবং ভোটার আইডি কার্ড ছবি সহ একটি আবেদন পূরণ করে তারা ভূমি অফিস অর্থাৎ এসিল্যান্ড অফিসে জমা দিবে। ভূমি এসিল্যান্ড অফিসে জমা দেওয়ার পর তারা তার পরবর্তী পদক্ষেপ নেবে কি, এসিল্যান্ড সাহেব করবে সার্ভেয়ার দ্বারা বা তাদের দ্বারা জমি চিহ্নিত করবে, আসলে যে কোন জমিটা তাদেরকে দেওয়া যায়। শেষ জমি সংক্রান্ত যে বিষয়টা আসছে সেটা দেখার পর তারা কি করবে, ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চেয়ারম্যানের স্বাক্ষরিত যে ভূমি অফিসে দেখবে যে আসলে কে ভূমিহীন কে ভূমিহীন বাছাই হবে। ভূমিহীন বাছাই হওয়ার পর তারা তদন্ত দেখবে যে আসলে সে প্রকৃত ভূমিহীন কিনা, দেখে তারা কি করবে যে প্রকৃত ভূমিহীনকে চিহ্নিত করার পরে তাদেরকে কেস নথি তৈরি করবে। কেস নথি তৈরি করে সেটা কি করবে, তারা সেই কেস নথি জেলা সদর অফিসে পাঠাবে। জেলা সদর অফিসে পাঠিয়ে ওখানে এখানে সৃজন করে কানুন করে সিলানি অনু সই করে দিয়ে সেটা কি করবে, জেলা অফিসে পাঠাবে। সেখান থেকে জেলা প্রশাসক এবং রাজস্ব এখানে তারা স্বাক্ষর করে পাঠিয়ে দিবে, এবং তারপরে সেটা কি করবে, সিলান সাহেব সেটাকে তাদের কর্মকর্তা দ্বারা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটা রেজিস্ট্রি করে দেবে, এবং রেজিস্ট্রি করে দেওয়ার পরে সেটা কি করে দেবে, মিউটেশন করে তাদের নামে আলাদা হোল্ডিং খুলে দিবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে জমিটা তাদের নামে ভূমিহীনদের নামে পৌঁছে যাবে এবং তাদেরকে দখল বুঝিয়ে দিবে, মেপে সার্ভেয়ার দ্বারা দখল বুঝিয়ে দিবে। এখন বন্দোবস্ত প্রদানের জন্য কৃষি খাস জমি যে চিহ্নিত প্রক্রিয়া সেটা কিভাবে চিহ্নিত করবে, আসলে যে যে কিভাবে চিহ্নিত করা যাবে, এই সংক্রান্ত যদি আমরা বলতে চাই, যার অনেক খাস জমি রয়েছে যেগুলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা জানে যে তাদের জমি কিন্তু তাদের দখলে নেই, বা তারা কোনো আবাদ চাষাবাদ করে না এবং পতিত পড়ে আছে অন্য বড় লোক মানুষ যে সেটা দখল ভোগ করছে। সেক্ষেত্রে যদি বলতে চাই যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নানান পদক্ষেপ নিতে পারে, তারপর কি যে মোজার নকশা হাতে নিয়ে প্লট টু প্লট সরজমিনে যাচাই করতে পারে, এবং তারা হালট ঝিল রাস্তা পুকুর সহ সরকারের বিভিন্ন খাস জমি সহজেই উদ্ধার করতে সক্ষম হবে। এমন কি ইউনিয়ন সহকারী কর্মকর্তা, ঠিক আছে, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা কি করবে, চেয়ারম্যান সার্ভেয়ার বা কানুনগুলোকে নিয়ে টিম তৈরি গঠন করে সরজমিনে চেয়ারম্যান বা মেম্বারদের সহযোগিতা নিয়ে খাস জমি চিহ্নিত করতে পারে এবং সেটা উদ্ধার করতে পারে, এবং সেই জমিটা ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিতে পারে। বন্দোবস্ত দেওয়ার জন্য অস্থায়ী জমি বা চরের জমি থাকলে সেই জমি বন্দোবস্ত দেওয়ার জন্য জেলা প্রশাসকের নিকটে শ্রেণী পরিবর্তনের প্রস্তাব প্রেরণ করতে হবে। শ্রেণী পরিবর্তন করে অনুমোদিত হলে চরের জমিও বন্দোবস্ত দেওয়া যাবে, এটা হচ্ছে মূল বিষয়। আর এবার আমরা যদি আসি যে আসলে বন্দোবস্তযোগ্য জমি অবশ্যই অবৈধ দখলদার মুক্ত ও নিষ্কণ্ঠ হতে হবে, যে জমিটা বন্দোবস্ত দেওয়া হবে সেটার জন্য অবশ্যই অবৈধ দখলদার না থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জানতে হবে, কারণ যে প্রস্তাবটা দিবে সেটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাই প্রস্তাব দিবে যে কোন জমিটা বন্দোবস্ত দেওয়া যায়। আর বন্দোবস্ত প্রদানের ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি এর নিকট মোজা খাস জমি প্রস্তাব প্রেরণের জন্য সময় অবশ্যই নিশ্চিত হতে হবে যে জমিটি খাস, জমিটি বিল হালট বা নদী শ্রেণী নয়, মোট কথা বন্দোবস্তযোগ্য। খাস জমি বন্দোবস্তে দরখাস্ত আহ্বান ও গ্রহণ, যে সম্পর্কে আমি আপনাদের আগে বললাম যে কিভাবে খাস জমি দিবে, প্রথমে মোজা ভিত্তিক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে, আপনি কোন মোজার জমি নিতে চাচ্ছেন, কি নিতে চাচ্ছেন, যে আবেদন ফর্মটা পূরণ করলে সে সম্পর্কে এটা জানতে পারবেন, এবং আবেদন জমা বলতেছে কি আবেদন জমা বিষয়টি ব্যাপক প্রচার করতে হবে এবং মাইকিংও করতে হয়। আর বলতেছে কি যে আবেদন জমা
না দেওয়ার নোটিশ জেলা প্রশাসকের অফিস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়, থানা ও ইউনিয়ন ভূমি অফিসের জনসমাগম হয় এমন জায়গায় টাঙিয়ে দেওয়া যেতে পারে। আর বলছি, খাস জমি প্রাপ্তির আবেদন জমা দেওয়ার 1 থেকে 2 মাস সময় নিতে হবে, 1 থেকে 2 মাস সময় নিতে হবে এবং প্রতিটি আবেদন গ্রহণে তারিখের নিমিত্তে ক্রমিক নাম্বার দিতে হবে এবং উপজেলা ভূমি অফিসে আবেদন নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত রসিদ প্রদান করতে হবে, যাকে বলা হয় রিসিপ্ট। আর আলাদাভাবে যাচাই এর সম্ভাব্য তারিখ জানিয়ে দিতে হবে যে আমরা এই তারিখে আবেদনটা যাচাই করবো ইউনিয়ন ভূমি অফিসে, চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে। আচ্ছা, যে প্রাপ্ত উপজেলা খাস জমি কমিটির সভা আহ্বান করতে হবে এবং মৌজা ভিত্তিক খাস জমির একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে কি করবে ইউনো সাহেব সভাপতি করবে, এমপি থাকবে, এটা যে তালিকা এই অর্থাৎ এই যে কমিটিতে তারা দেখবে কি যে অগ্রাধিকার তালিকা প্রণয়নে খাস জমি বন্দোবস্ত নীতিমালা যথাযথভাবে পালন করতে হবে। এখানে আর একটি বিষয় রয়েছে, দেখেন যে এই প্রাথমিক অগ্রাধিকার তালিকা বাতিল, ইল তালিকা উভয় তালিকাতেই কমিটি সদস্যদের স্বাক্ষর গ্রহণ করতে হবে যে কাদেরকে বাদ দিলে না কাদেরকে রাখা হলো, অর্থাৎ কে প্রকৃত ভূমিহীন এটা জানার জন্য। প্রাথমিক অগ্রাধিকার তালিকা অনুসারে সরজমিন ভূমিহীনদের যাচাই বাছাইয়ের জন্য মৌজা ভিত্তিক সম্ভব না হলেও ইউনিয়ন ভিত্তিক বাছাইয়ের তারিখ নির্ধারণ করতে হবে। যদি দেখছেন যে এটা অনেক বড় মৌজাতে সম্ভব না, ইউনিয়ন গোটা ইউনিয়ন মিলে একটা তারিখ নির্ধারণ করতে হবে। পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটি সকল সদস্য সরজমিনে গিয়ে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করার মাধ্যমে তাদের সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করে চূড়ান্তভাবে বাছাই করতে হবে। সরজমিন বাছাইয়ের পর পুনরায় উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটি বন্দোবস্ত প্রার্থীদের তালিকা চূড়ান্তভাবে সভায় কার্যক্রমে প্রকাশ করতে হবে। এখানে আরেকটি বিষয়টি দেখেন যে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রার্থীদের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত হওয়ার পর উক্ত তালিকা উপজেলা ভূমি অফিস ও নির্বাহী কর্মকর্তা নোটিশ বোর্ডে টাঙ্গাতে হবে। তারপরে কি বলতেছে যে যে আমরা যে বন্দোবস্ত প্রস্তাবের কেস নথি, এই কেস নথি থেকে আমরা কি করব যে এটা সৃজন করতে হবে, অনুমোদন ও কবুল সম্পাদন এই ক্ষেত্রে কি কি কাজ করতে হবে। তালিকা চূড়ান্ত হওয়ার পর সার্ভেয়ার সরজমিনে গিয়ে বন্দোবস্তের প্রস্তাব অনুসারে প্লট টু প্লট ভিত্তিক নকশা তৈরি করবে। প্লট ভিত্তিক নকশা তৈরির পর আর তজি সহকারী বন্দোবস্ত প্রস্তাব কবলিয়ত কেস নথি তৈরি করতে হবে। প্রতিটি নথিতে প্রার্থীর ছবিযুক্ত আবেদন, উপজেলা কমিটির সভা, কার্য বিবরণী, প্লট ভিত্তিক নকশা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশ, জমির পর্চা আদেশ নেওয়া ইত্যাদি কাগজপত্র, ফাইলিপ বা সূচিপত্র করে নথিতে বাধাই করে তৈরি করতে হবে। প্রতি বন্দোবস্তের প্রস্তাব সহকারী কমিশনার ভূমি এর অফিসে 11 নং রেজিস্টারে এন্ট্রি করতে হবে এবং উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে কালেক্টরের নিকট প্রেরণ করতে হবে। কালেক্টরের এসএ শাখায় নথিভুক্ত কাগজপত্র ও প্রস্তাব যাচাই বাছাই করে তা জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি বিবেচনায় জন্য পেশ করতে হবে। কমিটি প্রস্তাব অনুমোদন করলে বন্দোবস্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে গণ্য হবে। এখানে আরেকটা বিষয় দেখেন যে বন্দোবস্ত প্রস্তাব অনুমোদিত হয়ে ফেরত আসার পর সহকারী কমিশনার ভূমি এই প্রাপকের নামে 1 টাকা সেলামের বিনিময়ে কবলিয়ত রেজিস্ট্রি করে দিবে, যে কথাটা আমি আপনাদের বললাম যে কিভাবে দিবে। কবলিয়ত রেজিস্ট্রির পর সার্ভেয়ার বন্দোবস্ত প্রাপকের জমির দখল সরজমিনে গিয়ে বুঝিয়ে দিবে এবং 1999 বছর কার্যকর থাকবে। সহকারী কমিশনার ভূমি বন্দোবস্ত প্রাপকের নামে জমির নাম জারি করে খতিয়ান খুলে দিবে এবং উক্ত খতিয়ানে পরিষ্কার করে লিখে এবং সিল দিতে হবে এবং তফসিলভুক্ত জমি উত্তরাধিকার ব্যতীত হস্তান্তরযোগ্য নহে বা হস্তান্তর করা যাবে না এই মর্মে একটি লেখা থাকবে। সর্বশেষ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অফিসার উক্ত ভূমি পৃথক হোল্ডিং খুলে দিবে এবং একই ভাবে বন্দোবস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। বন্দোবস্তকৃত জমি গ্রহীতা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর ব্যতীত অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। এরূপ কিছু করলে লিজ শর্ত ভঙ্গের কারণে বন্দোবস্ত স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে পুনরায় খাসে পরিণত হবে। ভূমিহীন পরিবার কারা বা কিভাবে বুঝবেন,
যে ভূমিহীন পরিবার কি, তার ভূমিহীন পরিবার হচ্ছে তারা, যদি আমরা এটা দেখতে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে বলা হয়েছে কি যে 1997 সালে বিধান অনুসারে যে পরিবারে বসত বাড়ি ও কৃষি জমি নেই কিন্তু পরিবারটি কৃষি নির্ভর, তাই না? অর্থাৎ যে ভূমিহীন পরিবার অনুচ্ছেদ 10 বলা হয়েছে কি 10% পর্যন্ত বসত বাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, অথচ পরিবারটি কৃষির উপর নির্ভর, সেই পরিবারকে ভূমিহীন হিসেবে গণ্য হবে 1998 সালে সংশোধিত। বলছে যে ভূমিহীন পরিবারের অগ্রাধিকার তালিকা, দুস্থ মুক্ত পরিবার হতে পারে, নদী ভাঙ্গন পরিবার হতে পারে, এবং বলছে কি যে বিধবা বা স্বামী পরিত্যক্ত পরিবার হতে পারে, কৃষি জমি বা বাস্তবিতাহীন পরিবার হতে পারে, অধিগ্রহণের ফলে ভূমিহীন হয়ে গেছে এমন পরিবারও হতে পারে, কৃষি কার্যের বন্দোবস্ত সিলিং হচ্ছে যে জমি প্রাপ্যতা সাপেক্ষে একটি ভূমিহীন পরিবারকে 1 একর পর্যন্ত জমি বন্দোবস্ত দেওয়া যাবে, তবে উপকূলীয় এলাকা জমি 1.5 একর পর্যন্ত দেওয়া যাবে, অনুচ্ছেদ ছয় বলা আছে, তবে ভেঙে যাওয়া জমি 6 স্থানে পয়স্থি হলে এবং উক্ত জমিতে পুরো মালিকানার দাবি থাকলে সহকারী কমিশনার ভূমি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দিয়ারা জরিপ করিয়া সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত মূল মালিকে বন্দোবস্ত দিতে পারবে। অর্থাৎ যদি দেখছে এই জমির মালিক আসলে পূর্বে উনি ছিল, সে নদী ভেঙে ওটা এক ইয়ে হয়ে গেছে, সে জমিটা আবার তার নামে যা মানে তাকে পেতে হবে, এরকম ক্ষেত্রে সে কি করবে, সহকারী কমিশনার ভূমি তদন্ত করে রিপোর্ট করে লিখিত ও প্রতিবেদনের মাধ্যমে সেই জমিটা তাকে বন্দোবস্ত দিতে হবে। তারপর বলছে কি যে কৃষি খাস জমি বন্দোবস্ত ও বন্দোবস্ত কমিটি কারা থাকবে, সর্বপ্রথম কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য ব্যবস্থাপনা নির্বাহী কমিটি, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি এবং উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটি। এর রূপরেখা হলো যে কিভাবে এরা কমিটি তৈরি করবে, কমিটি তৈরি করার যে নিয়ম, কমিটি গঠনের জন্য সর্বপ্রথমে যে জাতীয় নির্বাহী কমিটি ক্ষেত্রে মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের সভাপতি হবে মাননীয় মন্ত্রী, আর জেলা জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও সদস্য স্তরের রেভিনিউ কালেক্টর, আর উপজেলা পর্যায়ে কে থাকবে, সভাপতি হবে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি হবে সদস্য সচিব, উপজেলা কৃষি ব্যবস্থাপনা উপদেষ্টা হবে ইয়া হবে কি যে সংসদ সদস্য সংশ্লিষ্ট এবং চেয়ারম্যান হবে উপজেলা পরিষদ। এটা হচ্ছে বন্দোবস্ত কার্যকর কমিটি। আর কমিটি কার্যপদ্ধতি কিভাবে কাজ করবে, আসলে কিভাবে কাজ করবে এটা এ সম্পর্কে আমি আগে বলে দিয়েছি, কিভাবে রেজিস্টার হবে, কিভাবে তারা নিবে, এটা যে নীতিমালার ক্ষেত্রে আমরা বলতেছি যে খাস জমি চিহ্নিত করা, অবৈধ দখলদার উদ্ধার করতে হবে, বন্দোবস্ত ভূমিহীনদের নিকট হতে দরখাস্ত আহ্বান করে সহকারী কমিশনার ভূমি মাধ্যমে দরখাস্ত গ্রহণ করা হবে, প্রাপ্ত দরখাস্ত বাছাই করে অগ্রাধিকার তালিকা তৈরি করতে হবে এবং বন্দোবস্ত প্রস্তাব পেশ করতে হবে এবং বন্দোবস্ত গ্রহীতা দখল প্রদান করতে হবে, পরবর্তীতে সত্যতভাবে পালিত হচ্ছে কিনা তা দেখতে হবে, আর আবেদন প্রস্তুত কবল সম্পাদনের ক্ষেত্রে যে বিষয়টা বলা হলো যে কার নামে কিভাবে করতে হবে, যে ইউনিয়ন পরিষদ যে বিষয়টা ছবি লাগবে 2 কপি ছবি এবং স্থানীয় চেয়ারম্যান কি করবে, নাগরিকত্ব সনদ দিবে এবং যদি তার স্বামী না থাকে সেক্ষেত্রে দিবে এবং সে আসলে ভূমিহীন কিনা সে সম্পর্কে একটা সার্টিফিকেট প্রদান করবে এবং সর্বোচ্চ ক্ষেত্রে 1 একর পর্যন্ত জমি তারা পাবে, আর বরাদ্দকৃত জমি উত্তরাধিকার সূত্রে ব্যতীত অন্য কারো নিকট তারা হস্তান্তর করতে পারবে। আর এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে এক স্বাভাবিক বিষয় এবং সহজ বিষয়, আর উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাব পাওয়ার 21 দিনের মধ্যে জেলা প্রশাসকের নিকট পাঠাবে এবং জেলা প্রশাসক প্রস্তাব পাওয়ার 30 দিনের মধ্যে কমিটিতে পেশ করে আবেদন করে এবং তা অনুমোদন করে সহকারী কমিশনারকে পাঠাবে এবং তার 15 দিনের মধ্যে সহকারী কমিশনার 1 টাকা সেলামি দিয়ে তা কবল সৃষ্টি করে দেবে, আর 15 দিনের মধ্যে তা আর অনুকূলে জমিটা দখল বুঝে নেবে, অর্থাৎ এই যে 1 থেকে 2 মাস, এই 2 মাসের মধ্যে একজন ভূমিহীনকে ভূমি জমি দেওয়া পর্যন্ত একবার পুরো কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। আর এক্ষেত্রে যে শহর বিভাগ বা কোথায় কিভাবে সম্পত্তিটা হস্তান্তর করা যাবে, এক্ষেত্রে অনেক গ্যাজেট প্রকাশ করা আছে, সেক্ষেত্রে আমরা
অবশ্যই নীতিমালা দেখব, এবং আমরা যে বিষয়টা রয়েছে অকৃষি খাস জমি নীতিমালা, নীতিমালা যাকে যে জন্য বন্দোবস্ত দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে জমির বাজার দর নির্ধারণ করে 10% মূল্য দিতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে, সে প্রতিষ্ঠান খ দফায় যে শর্ত বন্দোবস্ত দেওয়ার যে কথা বলা হয়েছে, আর প্রধান অনুমোদন ক্রমে 5% মেট্রো এলাকার বাইরে সর্বোচ্চ 8% জমি বন্দোবস্ত দেওয়া যাবে। আর কৃষি খাস জমি নীতিমালার ক্ষেত্রে যে বলা হয়েছে ন্যূনতম 5 তলা, তারা মেট্রোপলিটন যে বিষয় 5 তলা ক্ষেত্রে 1 একর বা শহর এলাকায় 3 একর পর্যন্ত জমি বন্দোবস্ত যাবে। এক্ষেত্রে জমির মূল্য বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হবে, এই যে বিষয়। আর শহর এলাকার বাইরে শিল্প স্থাপনের জন্য আবেদনকারী নিজে প্রয়োজনীয় জমির 3/4 সংগ্রহ করতে পারবে, যা সংলগ্ন 1/4 খাস জমি দেওয়া যাবে। আর ক্ষেত্রে 5 বছরের বেশি সময়ে সরকারি পাওনা পরিশোধে 100 লিজভুক্ত করতে হবে। এই যে বিষয় আমরা এই এই বিষয়গুলা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর আমরা অবশ্যই আপনাদের সাথে আরেকটা বিষয় বলেছিলাম যে যে তথ্যগুলো যে আপনাদের যে খাস জমি যেটা পাবেন সেটা অবশ্যই হস্তান্তরযোগ্য হবে না, হস্তান্তর করা যাবে না। হস্তান্তর করলে তার মালিকানাটা কি হবে, তার সেই সম্পত্তি থেকে সে মানে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই বিষয়টা আপনারা সর্বপ্রথমেই মানে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আর আজকে যে আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি যে বলছি যে আপনাদের খাস জমি কি এবং কিভাবে বন্দোবস্ত দিতে বা দিলে ভালো হয়, সে সম্পর্কে আপনারা অবশ্যই যুক্তি লিখে নিয়ে আসবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd এ, অথবা জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে www.facebook.com/skill.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আজ এবং সবার সুস্বাস্থ্য, আবারও সবার সুস্বাস্থ্য কামনা করছি। যেহেতু মহামারী করোনা সবার অবস্থা খারাপ, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।